সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। রাজনীতি আলাদা জগৎ, রাজনীতি যারা করেন তারা মানুষের কথা ভেবে রাজনীতি করেন। এই ধরনের লোক নিজের স্বার্থ ছাড়া রাজনীতি বুঝে না, তারা বেঈমান থাকে না, তারা বেঈমানি করার জন্য নানা রকম অজুহাত খুঁজে বেড়ায়। তার মধ্যে একজন বাবুল সুপ্রিয় আছে, মানে লজ্জাও লাগে না, যেদিন থেকে উনি রাজনীতিতে এসেছেন পরের দিনই উনি মন্ত্রী ছিলেন। 7 বছর মন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রীর মতন একজন মানুষকে, যে বিশ্ববিখ্যাত মানুষ, তাকে সারা বিশ্ব আজকে ভরসা করছে, তার জন্য এইরকম কথা বলেন, এটা বেঈমানি বলতে পারে, একটা ভদ্র মানুষ বলতে পারে না। করুন না, মমতা ব্যানার্জি সঙ্গে যারা ছিলেন তারা তো কাজ করতে পারলেন না, নতুন ইনি যোগ হয়ে কত কাজ করতে পারবেন সেটা উনিও জানেন, আমরাও জানেন, বাংলা মানুষও জানে। পশ্চিমবাংলা কাজ করার জায়গা কোথায়? কাজ করার জন্যে শুধু এক্সটর্শন, তোলাবাজি, সিন্ডিকেট, এর বাইরে কাজটা কী আছে? না এখানে ইন্ডাস্ট্রি আসবে, অত কোটি কোটি টাকা খরচ করে বিজনেস সাবমিট হয়, ইন্ডাস্ট্রি তার যতটুকু কোটি খরচ হয় তাতে যদি ইন্ডাস্ট্রি তৈরি হতো তাহলেই কিন্তু এখানকার ব্যবসায়ীদের উপরে তো ভরসা নেই। কেন মন্ত্রী 17 জন কাজ করার লোক নিচে আন্ডারে পায়, ততক্ষণ উনি ভালো ছিলেন, ভালো ব্যবস্থা ছিল, এখন তো দল খারাপ হয়ে যাবে, কেন মন্ত্রিত্বটা চলে গেছে? এইসব লোক না রাজনীতিতে আসা উচিত না। রাজনীতি যারা যারা যে দলই হোক, এইসব লোককে রাজনীতিতে আনা উচিত না। রাজনীতি আলাদা জগৎ, রাজনীতি যারা করেন তারা মানুষের কথা ভেবে রাজনীতি করেন। এই ধরনের লোক নিজের স্বার্থ ছাড়া রাজনীতি বুঝে না। কে ক্যাবিনেট মিনিস্টার হবে না হবে, কার কী যোগ্যতা আছে সেটা দল ঠিক করে, ওটা তো প্রাইভেট লিমিটেড কোম্পানি নেই কি যে কাছে পৌঁছে গেল, কিছু জোগাড় করে, কিছু হ্যান্ডওভার করে তার ক্যাবিনেট হয়ে গেল, আর যে করতে পারিনি তো সে ক্যাবিনেটের মধ্যে চলে গেল। ক্যাবিনেট মানে বুঝতে পারছেন, সন্দুকের মধ্যে চলে গেল। এই দলটা একটা মানে অল ইন্ডিয়া দল, পৃথিবীতে সবথেকে বড় রাজনৈতিক দল, সবথেকে বেশি মেম্বার আছে, এখানে অনেক রকম চিন্তাভাবনা করে কাজ করার সুযোগ করে। সময় কেন লাগবে? যদি ওনার একটু লজ্জা হতো তাহলে সঙ্গে সঙ্গে আগে রিজাইন দিয়ে সংসদ থেকে তাহলে এখানে আসতেন। আমরা তো তৃণমূল ছেড়েছিলাম, রিজাইন করে তারপরে আমরা ইলেকশনে দাঁড়িয়েছি। তো ওটার মানে এইসব লোকের নিজের স্বার্থ ছাড়া কিছু নেই, নাথিং। এটা ইলেকশন আগে আমরাও বলতাম, অনেকে আছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, অনেকে এসছে আবার অনেকে চলে যাচ্ছে, আবার দেখবেন এখানে এই আয়ারাম গয়ারাম পলিটিক্সটা বাংলায় দিদিমণি আমদানি করেছেন। কিন্তু যদি যেভাবে আইনের আছে, হাইকোর্ট যদি মুকুল রায়কে ওর এটা বাতিল করে দেয়, দেখবেন কেউ আর যাবে না।